১৯২০ সালে সাংবাদিকতায় জড়িয়ে কবি নজরুল সম্পাদনা করেন ধূমকেতু ও লাঙ্গল পত্রিকা। মূলত এখান থেকে শুরু হয় বিদ্রোহী কবির সাহিত্য রচনার হাতেখড়ি। মিজানুর রহমানের বিশেষ রিপোর্ট। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা বিদ্রোহী কবি অন্যায় ও শোষিত মানুষের পক্ষে কলম ধরায় তার লেখার উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার। যুগবাণী, বিশ্বের বাঁশি সহ ৫টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়। বাংলা সাহিত্যে সমকালীন অন্য কোনো কবি সাহিত্যিকের এতগুলো গ্রন্থ একই সঙ্গে বাজেয়াপ্ত হওয়ার ইতিহাস নেই। আনন্দময়ের আগমন কবিতার জন্য রাজদ্রোহের মামলা দিয়ে জেলে পাঠানো হয় কবিকে, সেখানেও নজরুলের লেখা থেমে থাকেনি। জনগণকে আন্দোলিত করতে নজরুলের অসাধারণ লেখনীর প্রশংসা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সহ ভারতের সব রাজনীতিবিদ। কলকাতার অ্যালবার্ট হলে জাতির পক্ষ থেকে দেয়া গণসম্বর্ধনায় সুভাষচন্দ্র বলেছিলেন, নজরুলের অন্তরটা বিদ্রোহী বলেই তাকে বিদ্রোহী কবি বলা হয়। সীমিত কর্মজীবনে ৩০০০এরও বেশি গান রচনার উদাহরণ পৃথিবীর কোনো ভাষায় নেই। তার চল 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 গানটি বাংলাদেশের রণসঙ্গীত। বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের আগে ১৯৬০ সালে ভারত সরকার পদ্মভূষণ পদকে ভূষিত করে কবি নজরুলকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিদ্রোহী কবির অনেক কবিতা মুক্তিযোদ্ধাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। প্রেম ও দ্রোহের কবি নজরুল প্রথমে নার্গিসের সঙ্গে বিয়ের আকত সম্পন্ন করলেও কাবিনে ঘর জামাই থাকার শর্ত থাকায় বিয়ের আসর থেকে চলে যান। পরে প্রমীলা দেবীর সঙ্গে পরিচয়, প্রেম ও বিয়ে হয় নজরুলের। বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের খুব ভালো সম্পর্ক ছিল, দারুণ খুনসুটি করতেন দুজনে। নজরুলকে উদ্দেশ্য করে কবিগুরু বলেছিলেন, ওহে নজরুল, করিয়াছ ভুল, দাড়ি না রেখে রাখিয়াছ চুল। রবি ঠাকুরের ১৪০০ সাল কবিতায় লেখা, আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে। এর জবাবে নজরুলও লেখেন, আজি হতে শত বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদেরে শত অনুরাগে, আজি হতে শত বর্ষ আগে। মিজানুর রহমান, আরটিভি।